আমরা শেরপুর জেলা পুলিশের কাছ থেকে ইনফরমেশন পেয়ে গত রাত থেকে আমরা কার্যক্রম শুরু করি নেত্রকোনা জেলা পুলিশ সরি তো এখানে আমরা যেটা দেখেছি যে প্রাইমারিলি আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে এখানে এক্সপ্লোসিভস ডিভাইস এনে জাতীয় জিনিস এবং ফায়ার আর্মস জাতীয় জিনিস থাকতে পারে তো সেটার উপরে ভিত্তি করে আমরা অ্যান্টি ইউনিটের সোয়াট এবং বোম ডিসপোজাল টিম পাশাপাশি ইনভেস্টিগেশন অ্যান্ড সাইবার টিম আমরা নিয়ে এসেছি তো আমরা প্রাইমারিলি একটা ভিজিট করেছি তো সেখানে আমরা কিছু এক্সপ্লোসিভ ডিভাইসের উপস্থিতি লক্ষ্য করেছি এবং আরও কিছু এক্সপ্লোসিভস ম্যাটেরিয়ালস আছে কি না সেটার জন্য অলরেডি ভিতরে আমাদের বোম ডিসপোজাল ইউনিট সার্চ করছে এবং সেই সাথে কিছু সাইবার রিলেটেড কিছু ম্যাটেরিয়ালস কিছু ডিভাইস এই ধরনের জিনিস আমরা দেখেছি সেটাকে আমাদের যে সাইবার ক্রেম টিম আছে তারা সেগুলো নিয়ে কাজ করছে তো আমরা আশা করি যে আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে প্রাইমারি সার্চিংয়ের মাধ্যমে আমরা ভিতরের যেই অবস্থাটা এটা সিকিউর করতে পারবো যে এক্সপ্লোসিভস ডিভাইস বন্য কিছু নাই বা এর মধ্যে আমরা এগুলো ডিসপোজাল করে ফেলব এর পরবর্তীতে আমাদের যে রুটিন সার্চিং যেটা প্রাইমারি ইনভেস্টিগেশনের সার্চিং যেটা এভিডেন্স কালেকশনের জন্য সেই কার্যক্রম শুরু হবে তবে সব মিলিয়ে আমি জাস্ট বলবো যে এটা নেত্রকোনা জেলা পুলিশের একটা বেশ ভূষী প্রশংসা করব যে এই জিনিসটা সমন্বিতভাবে এরকম একটা জায়গা তারা পেয়েছে এবং উদ্ধার করতে পেরেছে এবং এখানে ভিতরে যে ধরনের ম্যাটেরিয়ালসগুলো আমরা যেটা দেখেছি বা যা আছে এখন পর্যন্ত সেটা হয়তো বা পরবর্তীতে আপনাদেরকে যৌক্তিকভাবে আমরা হয়তো বা দেখাইতে পারবো যতটুকু দেখানো সম্ভব হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা এখানে মানে বাংলাদেশ পুলিশের বা নেত্রকোনা জেলা পুলিশ কতটুকু সাফল্যের সহিত এই এই জিনিসটা তারা উদ্ধার করেছে তো সব মিলিয়ে আমি বলবো যে এই ঘটনায় অনেকগুলো ঘটনায় বা আমাদের যেগুলো আগের তথ্য ছিল সেগুলো খোলাসা হবে এবং এটা একটা বড় অর্জন যে অ্যান্টি টেরিজম ইউনিট আমরা স ওয়াইড যে কাজটা করি সেই কাজের একটা গুরুত্বপূর্ণ একটা সাফল্য আমি বলবো যে এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে সে ধরনের তথ্য আমরা এখান থেকে পেতে পারি প্রাইমারিলি আমাদের কাছে মনে হয়েছে যে এখানে অনেকেরই আসা যাওয়া ছিল এবং তারা হয়তোবা এখানে প্রশিক্ষণও গ্রহণ করেছে বলে মনে হয়েছে এই ধরনের জিনিসপত্র আমরা এখানে ভিতরে দেখতে পেয়েছি তো ওভারঅল আমরা পুরো জিনিসটা এখনো পুঙ্খানুপুঙ্খ রূপে দেখিনি তারপরে প্রাইমারি অ্যাসেসমেন্টে আমাদের কাছে এরকমই মনে হচ্ছে যে এখানে কিছু প্রশিক্ষণ কার্যক্রম তারা চালিয়েছে আর কি